আইপিএল মানেই যেন চমকের পর চমক। তাই এবারের মেগা অকশনকে ঘিরে ছিল রাজ্যের জল্পনা কল্পনা। কখনো জ্ঞান হারিয়েছেন উপস্থাপক, কখনো ক্রিকেটাররা হয়ে উঠেছিলেন শেয়ার মার্কেটের সূচক, কেউ রাতারাতি বনে গেছেন কোটিপতি, আবার হাই প্রোফাইল ক্রিকেটাররাও রয়ে গেছেন আনসোল্ড। বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানকে কেন কেউ নেয়নি তা নিয়ে সপ্তাহ জুড়ে চলেছে সেই আলাপ। অন্যদিকে বর্ডারের ওপারে আলোচনার তুঙ্গে সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনির পরে চেন্নাই সমর্থকদের মনের মন্দিরে চিন্নাথালার স্থান। আইপিএল এর দল বাড়ল, বাজেট বাড়ল, তবুও কারো ঘরেই ঠাঁই মিলল না সুরেশ রায়নার। অনেকেরই সেটা বিশ্বাস হচ্ছে না এখনো। ভক্ত সমর্থক তো বটেই, এই ঘটনা অবাক করেছে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। হবে নাই বা কেন, 2008 সাল থেকে সিএসকে সাথে সম্পর্কের শুরু। 205 ম্যাচ খেলে রায়নার ঝুলিতে 5,528 রান। নিলামের প্রথম দিন অবিকৃত ছিলেন, অনেকেই ভেবেছিলেন নিলামের দ্বিতীয় দিন হয়তো তাকে দলে নেবে চেন্নাই নয়তো অন্য কেউ, কিন্তু সেটা হয়নি, শেষ পর্যন্ত রয়ে গেছেন আনসোল্ড। তুমুল সমালোচনার মুখে সিএসকের সিইও কাশি বিশ্বনাথ একটি ভিডিও বার্তায় বলেছেন, 12 বছর ধরে রায়না সিএসকের সাথে যুক্ত, একের পর এক অসাধারণ পারফরমেন্স রয়েছে ওর, কিন্তু এই দলে রায়নাকে নেয়া মুশকিল, কারণটা হচ্ছে এই দলে আর ও ফিট হচ্ছে না। তবে এত সহজে আলোচনায় জল ঢালা যাচ্ছে না, সন্দেহের তালিকায় উঠে আসছে ধোনির নাম। কারণ যদি বয়স আর ফর্মের জন্যই রায়নাকে বাদ দেয়া হয়, তাহলে প্রায় একই বয়স আর ফর্ম নিয়ে কিভাবে দল পেলেন এম এস ধোনি, আম্বাতির রাইডো, জোয়ান ব্রাভোরা। তবে আলোচনা যতই হোক, এবারের মহানিলামের মধ্য দিয়েই কিন্তু শেষ হয়ে গেল একটা যুগ। চেন্নাই সুপার কিংস তাদের ঘরের ছেলে সুরেশ রায়নার সাথে সেরে নিল গোল্ডেন হ্যান্ডশেক। আইপিএলে হলুদ জার্সিতে আর মাঠ মাতাবেন না মিস্টার আইপিএল। কোহিনুর কণা, একাত্তর। We'll be right back.